कुर्बानी 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 अल्लाह को प्यारी है कुर्बानी 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 अल्लाह को प्यारी है कुर्बानी। দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। তো আজকে কোরবানি ঈদ নিয়ে ব্যাপারী পরিবারের যে আধিক্যতা সেটা নিয়ে থাকছে আমার এই স্পেশাল ভিডিও। এটা এক প্রকারের বোনাস ভিডিও বলতে পারেন। দর্শক, নুন আনতে পান্তা ফুরায় কথাটা তো শুনেছেন, সেরকমই কিন্তু অবস্থা ছিল এই পদ্মা সরের বাইদানি শারমিনের, যে কিনা ডিভোর্স ব্যবসা করে এত টাকা কামিয়ে ফেলেছে যে সে এখন আস্ত গরু, আস্ত গরু দর্শক কোরবানি দিচ্ছে। ভাবতে পারেন, মানুষ ভাগে কোরবানি দিতে পারে না, হেতে আস্ত গরু কোরবানি দিচ্ছে। আর কারণ দিচ্ছে যে সে তার এই প্রতিবন্ধী ভাই তার স্বপ্ন পূরণের জন্য সে টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, যেখানে বাবু নিজে স্বীকার করেছে যে সে এক পয়সা দেয়নি। আমি বুঝলাম না, ছেড়ে কথা শুয়ে লাখ টাকার স্বপ্ন কিভাবে হয়? সে বলে তার নাকি কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু বড় ভাইয়ের সুখের জন্য সে কোরবানি দিচ্ছে। সে এমন একটা বাড়িতে থাকে যে বাড়ি ভাড়া 12,000 টাকা, সেখানে কেউ কোরবানি দিচ্ছে না। সে আস্তে একটা গরু কিনে এনে পুরো রাস্তার পথটা আটকায় রেখে সে হচ্ছে দর্শক কোরবানি দিচ্ছে। এই শারমিন এত টাকা পেল কোথায়? 2 দিন আগেই তো মানুষের বাড়ি বাড়ি গেট করছে, আবার সে এটিএম বুথ থেকে টাকা তুলে সেটা দেখায়। যার মা ঢাকা মেডিকেলের একজন সুইপার মাত্র, সে কিভাবে আস্তে একটা গরু কোরবানি দেয়? আপনার কি ধারণা হচ্ছে দর্শক যে এই সব নষ্টা মেয়ে মানুষরা কত হারাম উপায়ে টাকা উপার্জন করে এখন কোরবানির মতো একটা হালাল জিনিসকে এভাবে লাঞ্ছিত করছে? বাবুর মতো লোক কিন্তু এই কোরবানিতে অংশগ্রহণ করেনি। বাবু কিন্তু ঠিকই পারতো কিছু টাকা দিয়ে শরীর খাওয়ার, কেননা কোরবানিটা তো মন থেকে দিতে হবে, হালাল টাকায় দিতে হবে। আর এই শারমিনের বড়লোকি চাল চালার চক্করে সে একটা কোরবানি গরু নিয়ে যে পরিমাণ নাটক নাটকের জন্ম দিয়েছে, সেরকম নাটক নাটকের জন্ম কিন্তু মিমও দেয়নি। মিম যেখানে 20,000 টাকা দিয়ে এক ভাগ গরু কোরবানি দিচ্ছে, সেখানে কোথা দিয়ে শারমিন সাহস করে যে 60,000 টাকা দায়ের আস্ত একটা গরু সে কোরবানি দেয়? তার চাচারা জাত কষায়, তারা ঢাকা শহরে গরু কাটতে আসে সিজনালে ছুরি চাপাতি নিয়ে, তাদের হাতে টাকা দিয়ে সে গরু কিনে আনে। এত বড় লোক চাল চালে কি করে? ঘুষের টাকা তো পাওয়া সম্ভব না, তাহলে নিশ্চয়ই কারোর বিছানা গরম করা টাকা। আমার কথা, শারমিন তো ভেতর দিয়ে ছেলে মানুষ না, তাহলে সে কিভাবে বিছানা গরম করলো? নাকি ভাবি তারপর বিভিন্ন যে আপুরা আছে যারা চায় মেয়ে মেয়ের সম্পর্ক হতে, তাদের সাথে কি গোপনে বিছানা গরম করে টাকা কামালো? এই যে একটা কোরবানির হালাল পশু, এটাকে হারাম টাকা দিয়ে কিনে এনে এই পশুটারও কষ্ট তারও কষ্ট, কোরবানি তো কবুলই হবে না। তো যাই হোক, এই একটা কোরবানি নিয়ে তার চাচা চাচাতো ভাই এমন কোনো গোষ্ঠী নেই, মানে এক বাড়িতে মেসের মতো মনে হয় 14 জন থাকে দর্শক। আপনারা দেখেন এই একটা গরু কিনে এনে কি পরিমাণ নাটকীয়তা চলছে। সবার আগে বলি, সে তার বড় ভাইকে হাতিয়ে বানিয়ে ব্যবসা করার চেষ্টা করছে। হ্যাঁ, বাবুর বড় ভাই একটু প্রতিবন্ধী বলতে পারেন, অথবা বলতে পারেন একটু পোলিও আক্রান্ত ছিল, দেখতে ছোটখাটো, চেহারাটা একটু বিকৃত। আমি তাকে কখনোই খারাপ কিছু বলতে চাই না, কিন্তু শারমিন যেভাবে তাকে অস্ত্র বানিয়ে এমনভাবে করছে মনে হচ্ছে সে ক্যান্সার পেশেন্ট, আজকেই মারা যাবে বা 1 মাসের মধ্যেই মারা যাবে, যে তার স্বপ্ন পূরণের জন্য কোরবানি দিচ্ছে। আবার বলে আমাদের বাড়িতে রোজ বা গরুর মাংস কেনার কথা না, আমাদের সামর্থ্য নেই, ভাইয়ার খুশির জন্য কিনি। আরে ভাই, ভাইয়ার খুশির জন্য তাহলে একটা বাড়ি কেন, গাড়ি কেন। তারপর দেখেন এখানে বিছানা ভর্তি লোক আইনা টাকা তুলে, সেই টাকা বস্তির মতো দর্শক এই ঈদের সময় সে বুতে বসে তার গ্রামের যে চাচা তাকে দিয়ে সেখানেই গুনাচ্ছে। মানে দর্শক অবস্থাটা একবার বোঝেন, মানে কি লেভেলের গেলে মানুষ এই কাজ করে দর্শক। মানে হয় না, অনেক সময় যখন আপনি দেখবেন বানরের গলায় মুক্তন মালা দিলে বানর যেমন হয়ে যায়, এই শারমিনের অবস্থা হয়েছে সেরকম। এরপরে দর্শক তার বড় ভাইয়ের অবস্থাটা দেখেন, নাকের মধ্যে থেকে ময়লা বের করে সেটাকে মনের মতো করে ভর্তা করছে, সেই টাকা সেই হাত দিয়ে ধরে আবার ওই দেখেন ওই দেখেন দর্শক। আর শারমিন মানে সবার কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার জন্য বলছে তাদের ছোনের ঘর ছিল, এরপর 600 টাকা ভাড়ায় থেকেছে, 800 টাকায় ভাড়া থেকেছে। আরে ভাই, আমরা কেউ তো সিম্প্যাথি শুনতে চাই নাই, তোর সিম্প্যাথি তুই রাখ। কোরবানির মতো একটা হালাল জিনিসকে নিয়ে তুই এরকম হারামিগিরি কিভাবে করতেছস আমি তাই চিন্তা করতেছি, তোর মতো মাগি আমি আসলে দেখি নাই। তুই হচ্ছ মানে
চাপবির সবচেয়েও খারাপ, বুঝছস? যে কারণে তুই হচ্ছে এসব করতে পারছস। কই বাপ্পি ঠিক আছে, বাপ্পি 30,000 টাকায় বাপ্পির মায়ের টাকা আছে, বাপ্পি গরু কোরবানি দিচ্ছে মানা যায়। তুই ফকিন্নি ঘুরে ফকিন্নি ম্যাথুন্নি ঘুরে ম্যাথুন্নি টাকা পাস কই তুই? আর তোর যদি এত টাকাই থাকে তাহলে এরকম ভং করে এই বাড়িতে থাকোস কেন? এরকম দেখাস কেন? এখন খুব বড় লোক গিরে আসতেছে তো, 2 দিন পর তো আবার থালা নিয়ে ভিক্ষা করবি তুই। তো যাই হোক, তারপরে তার সব মেজাজটা খারাপ হয় কি? সে টাকা দিলে আচ্ছা, তার মাকে দিক বাপকে দিক, চাচাকে হাতে টাকা দিয়ে, মানে মানুষকে এতটা নিচ। অথচ এই এরাই কিন্তু তিশার কাছ থেকে আগে পুরানো আসবাবপত্র নিয়ে ঘর সাজাইছে, তাহলে এখন এত নাটকের কি আছে? এখন তারা হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। শারমিনের চ্যানেলের ভিউ যে খুব বেশি দর্শক তাও কিন্তু না, তারা বোঝাই যাচ্ছে সে অন্য কোনো অবৈধ পন্থায় টাকা উপার্জন করে এই কাজগুলো করে বেড়াচ্ছে। এদিকে আমাদের মিমাপার কথা কি বলবো, মিমাপা তো হচ্ছে কোরবানি দিচ্ছে বাহাদুরকে, এটা বলে সে বললো সে 1,50,000 টাকার গরু কিনছে, পরে হচ্ছে প্রকাশ পেলো সে হচ্ছে ভাগে নিচ্ছে। আর এদিক দিয়ে সে বলছে আবদিয়াকে কে যেন কালি বলে গালাগালি দেয়, নিজেই তার মেয়েকে 14 বার কালো বলে, তারপর আবার সেই কথা বলে। অথচ তার কমেন্ট সেকশনে এরকম কমেন্ট কেউই করেনি, আজে বাজে কমেন্ট আবদিয়াকে নিয়ে কেউই করেনি। সে এরকম মিথ্যাচার করে মানুষের সিম্প্যাথি নিতে চাচ্ছে, আর সে সবাইকে হিংসা করে বেড়ায়। এই যে মরিয়ম আসছে, মরিয়মকে পিঠা বানায় তার নানি দিছে, সে বলছে ও মা পিঠা বানাইছে, মা তো আমাকে বলেনি, আমি তো জানি মা শুধু বড়া বানাইছে, বলে সে পিঠা নিয়ে আবদিয়াকে খাওয়াচ্ছে নিজে খাচ্ছে। আবার মিথ্যা টাইটেল দেয় যে কি কারণে এত কিছু, বাড়িতে কি হলো যে সে সাবিনার বাড়ি চলে গেল, ভেতরে ঢুকে দেখি সাবিনার বাড়ির সাও নেই। আবার দর্শক দেখেন, মানে তার সিনটা আমি আপনাকে একটু বলি, মিমের সিনটা কি, মিমের সিনটা হচ্ছে মিম হচ্ছে সব জায়গায় সিম্পাথি ক্যাট কেড়ে বেড়ায়। এই ব্যাপারী পরিবারের গরু নিয়ে গবেষণার আরেকটা পর্ব হচ্ছে এই বাপ্পি গরুকে নিয়ে। এই বাপ্পি গরু দেদারসে তার মার কাছ থেকে টাকা নিচ্ছে, নিজে তো উল্টো মাকে এসে টাকা দেবে, যেহেতু এরকম হাঙ্গুরের ফ্যামিলি নিয়ে সে তার মার কাছে থাকে, কিন্তু না, সে হচ্ছে তার মার কাছ থেকে টাকা নিচ্ছে এবং উল্টো তার মাকে দিয়ে ইলেকট্রিক বিল পরিশোধ করাচ্ছে। মানে এতটুকু লজ্জা এই বাপ্পির নেই, এরকম পুরুষ মানুষ থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। আর এদিক দিয়ে তিশা, তিশা একটু কাজ করলে বাপ্পির কাছে মনে হয় যে তিশা পাহাড় সম কাজ করে ফেলছে, মনে হয় যে বাপ্পি মানে চিন্তা করে তিশাকে কিভাবে আরাম দেওয়া যায়, তিশার মন কিভাবে রক্ষা করা যায়। এই যে একটা গরু, এই গরুকে নিয়ে ব্যাপারী পরিবারের মানে প্যান্ডামিক শেষ নেই, কখনো ঘাসের মধ্যে ছেড়ে দেয়, কখনো এমনি ছেড়ে দেয়, কখনো অমনি ছেড়ে দেয়। আর এই যে বাপ্পির মা, সে পেনশনের টাকা পেয়ে বাপ্পিকে কিন্তু ঠিকই তার ঈদের টাকা বুঝায় দিছে, তানজিলাকে নিয়ে বাজারে গেছে, সেই বাজারে গিয়ে সে সব বাজার করছে। তাহলে ছেলে পয়দা করছিল কেন এই মহিলা? এই মহিলা নিজেই তো পারে ছেলেকে কোনো কিছু না দিয়ে হচ্ছে আপনার ইয়ে করা। লিখছে কি, মা মাকে ঈদের টাকা দিলে আমিও মাকে দিলাম। আরে ভাই তুই মাকে দিছিস, মা কি সেই টাকা নিচ্ছে? মা তো সেই টাকা দিয়ে ইলেকট্রিক বিল দিছে। তোর মা না হার্টের অসুখের রোগী, তুই তো লাইভে এসে বলছিলিস যে তোর মার হার্টের অসুখ, তাহলে তুই এরকম একটা অসুখ আলা মহিলাকে কীভাবে বিল দিতে দিলি? আর এই যে দেখেন, বৃষ্টি পড়লে গরু নিয়ে একবার দৌড়ায়, মানে গরু নিয়ে যত নাটক তা করে। পরবর্তীতে আমরা আবার দেখলাম এই গরু নাকি ছুটে গিয়ে রাস্তায় কয়েকজনকে আহত করছে, আবার লোকে জিজ্ঞেস করছে কার গরু কার গরু, তখন যাতে ধরা না খায় এই জন্য তানজিলা শিকারও যায় নিচে তাদের গরু। তাহলে বুঝেন দর্শক কারবারটা, মানে এরা একটা সামান্য গরুর ক্ষেত্রে নিজেদের দোষ স্বীকার করতে পারেনি, তাহলে বড় বড় ব্লান্ডার হলে তারা কিভাবে স্বীকার করবে? এই যে কোরবানির গরু কিনে আনছে, এই কোরবানি গরু ভাগ করার প্যাকেটও তার মা কিনে আনছে, ইভেন হুগলা টুগলা এগুলোর কথাও তার মাকে আবার মনে করে দিচ্ছে বাপ্পি। উল্টো কোথায় সে গিয়ে কিনে আনবে তা না, সে উল্টো তার মাকে হুকুম করে এইসব কিনে আনার কথা বলতেছে। আর তানজিলার কথা কি বলবো, এর চেয়ে একটা কলা গাছ সাথে যাওয়া ভালো। কেন এই কথা বলছে দর্শক, সেটাও আপনাকে বলতেছি। কেননা এই যে তানজিলা, সে কি করেছে, সে হচ্ছে তার দাদির সাথে গেছে ঠিকই, কিন্তু নিজে মোবাইল নিয়ে নাটক করছে। আর এই যে শাশুড়ির সামনে এতক্ষণ রান্নাঘরে বন্দি থাকার নাটক করছিল মিম, সরি তিশা, তিশা যেই মাত্র দেখলো তার শাশুড়ি চলে গেছে, অমনি সে পাড়া বেরোতে কিন্তু বেরোয় গেছে। আবার বাপ্পির মতো ছেলে দর্শক কোথায় পাবেন? মানে সে একে তো তার মার সাথে যায়নি, উল্টো সে হচ্ছে ব্লগে কভার করার জন্য তার মার কাছ থেকে জিজ্ঞেস করছে যে বাজার কোথায় আনছে, দাও আমি হচ্ছে বাজারটা দর্শকদের দেখাই দিই। মানে কত পরিমাণ বেহায় হলে দর্শক লোকে এমন করে। আবার বাপ্পি বলে যে কোনো কিছু যদি টুকিটাকি লাগে তাহলে আমি কালকে এনে দেবো। আরে ভাই তুই তো আনবি মেইন বাজার, তুই কেন টুকিটাকি বাজার আনবি?
খুচা খাচা বাজার তো আনা তোর কথা না, তুই আনবি মেন বাজার, তোর মার যদি কিছু লাগে তোর মা তোকে বলবে, সেটাও তুই এনে দিবি। আর এই যে আমাদের তানসিলা আপা, সে অ্যাকাউন্টিং আর আইটি পরীক্ষায় ফেল করবে। তানসিলা তো এখন আর তানসিলাকে তিশারা গোনায় ধরে না, তার জন্য ভাত রাখে না, তরকারি রাখে না, কিছুই করে না। এরকম ফেল টুসমে ঘরে রেখে কি লাভ দর্শক বলেন? অ্যাকাউন্টিং আর আইটির মতো সহজ সাবজেক্টও নাকি খারাপ দেয়, অথচ প্রত্যেক দিন এক্সাম শেষে তারা হচ্ছে মার্কেটে যায়, মার্কেটে গিয়ে জামা কাপড় দেখে বেড়ায়। মানে কতটা পরিমাণ লেম হলে মানুষ এই কাজ করে দর্শক? যেখানে আমার পরবর্তী পরীক্ষার পড়া হয়নি দর্শক, সেখানে আমি গিয়ে মার্কেটে গিয়ে জামা কাপড়ের দাম করবো, কেননা সামনে ঈদ। বোঝেন বিষয়টা দর্শক? আর বাপ্পি যে নতুন ব্যবসায় জড়াবে, এটার জন্য বাপ্পি কিন্তু বাড়িও নাই। বাপ্পির গরু গিয়ে পাপি আর স্বামী গিয়ে হচ্ছে ধরে নিয়ে আসছে, রাস্তায় গিয়ে সবাইকে মারধর করছে যে গরু ভূতা দিচ্ছে, সেই গরু ধরে আনছে হচ্ছে পাপি আর স্বামী। তাহলে দর্শক বোঝেন ব্যাপারটা কিরকম? মানে ব্যাপারী পরিবার যে একটা কোরবানির গরু নিয়ে কত রকম নাটক করতে পারে তা ব্যাপারী পরিবার আবার দেখিয়ে দিল। আর এদিক দিয়ে দেখেন, তানজিলার তো নাটকের শেষ নেই, তিশা এদেরকে মানে মেহেদি চুড়ি সব কিছু এনে দিচ্ছে, এবং এদের এখন নাটক শুরু হয়েছে। এরা এখন সাজগোজ করবে, রং বাহার করবে, কাকে পারলে মানে কোরবানিটা পর্যন্ত এরা দেখায়। আপনি হয়তো ভাববেন যে সামিনে বাচ্চা কাচ্চা হলো, আমি এই বিষয়ে কিছু বললাম না কেন? এই বিষয়ে দেখতে পরবর্তী ভিডিওটা দেখবেন। আর গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আবদিয়াকে নিয়ে, সেটাই আপনারা তেমন সাপোর্ট দেননি, ভিডিওটা দেখবেন। কীভাবে আবদিয়াকে মোহরা বানিয়ে মেম দিনের পর দিন টাকা ইনকাম করে যাচ্ছে, সেই কালো সত্য কিন্তু আপনারা ওই ব্লগের মাধ্যমে জানতে পারবেন। তো যেটা বলছিলাম, তানজিলার জন্য কিন্তু কোনো খাবার দাবার এখন আর রাখা হয় না। তানজিলা কিন্তু হচ্ছে নিজেই মানে কি করবে, নিজেই তারপরে হচ্ছে ডিম ভেজে অল্প ভাত রান্না করে খায়, খুব ভাব দেখায় যে সে খুব পড়াশোনা করছে, অথচ আবার পরীক্ষার হলে দর্শক ক্যামেরা অন করে। এটা কেমন কলেজ, ঈশ্বরদী কলেজ, যে পরীক্ষার হলে আপনার অন করে? আর এই যে অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে সহজ খতিয়ান জাবেদা, এটা নাকি হচ্ছে সে পারে না, তাহলে বোঝেন। অথচ এমন একটা ভাব করলো মিমরা আসলে যে পুরো উদ্ধার করে দিচ্ছে, সে কোথাও যেতে পারছে না। আসলে তো সে মার্কেটে প্রত্যেকদিন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, এগুলো কি আসলে তার মাথায় থাকবে দর্শক? এরপরে সে আবার এটাও বলে যে এখন সে গ্রামের বাড়িতে আসছে, এখানে সে গেঞ্জি পরে থাকতে পারে না, কারণ অনেক অনেক লোক আছে তাকে দেখে, এই জন্য সে গজ কাপড়ের জামা বানাচ্ছে। মানে আদিক্ষিত দেখলে বাতি না, পুরো ইউটিউব পুরো দুনিয়া তোর নষ্টামি দেখে তোর শরীর দেখে ফেললো, আর তুই এসেছ এখন তোর সতর ঢাকতে। মানে বলে না যে প্রথম প্রথম তেঁতুলের বিষে এই অবস্থা। তো যাই হোক দর্শক, কালকে ঈদ, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শারমিনে বাচ্চা কাচ্চা খুকি এই যে নাটকীয়তা করে গর্ভবতী ভাতা নেয়া, সব বিষয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে। তার সাথে থাকবে মরিয়মের মা নাটকের নামে যে অশ্লীলতা করছে সেটা। তো আজকের মতো তানজিলার মতো একটা ভিডিও পোস্ট নিয়ে আমিও বিদায় নিচ্ছি। তানজিলার মতো অকর্মার ঢেকে আমি দেখি নাই, সে তার দাদির সাথে গেল ঠিকই, অথচ দাদিকে কোনো হেল্প আউটই করলো না। এরকম ফাজিল মাইয়া থাকাচ্ছে না থাকা ভালো। তার দাদিও অবশ্য কম যায় না, সে ঠিকই না আপন রক্ত তাবিয়ার জন্য জুতো কেনাকাটা করছে, তাও কিন্তু বাপ্পি তিশার আগের ঘরের মেয়েকে কোনো কিছু দেয় না। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।